কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ইউএসের স্থগিতকৃত নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী 28 ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার আশিস রঞ্জন ভৌমিক এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 2019 সালের 10 অক্টোবর কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন হওয়ার পর অনিবার্য কারণবশত পরবর্তী কার্যক্রম স্থগিত হয়ে যায়। নতুন সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 26 ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ 15 জানুয়ারি এবং ভোট গ্রহণ করা হবে 28 ফেব্রুয়ারি।